ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি মৌরলা মাছের ঝাল। তো এখানে মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দেব একটুখানি ধনে, মানে হাফ চামচ ধনে, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ কালো জিরে বেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এক দু চামচ পরিমাণ সাদা সর্ষে বাটা। তো এগুলো হচ্ছে সমস্ত এর উপকরণ একসঙ্গে নিয়ে নেব। তো মাছটাকে ভেজে নিয়ে চলুন। কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো খুব হালকা ভাবে ভাজবো। ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ওই তেলের মধ্যে এইগুলো মাছগুলো ভেজে নিচ্ছি খুব হালকা করে। প্রথমে দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো, পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে নাড়াবে, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ, দিয়ে দিচ্ছি সেই মশলাটা, দিয়ে ভালো করে কষানো হবে। একটু জল দেব, একটু বাটি দিয়ে জল দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো অনেকটাই হয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু হালকা ভাবে কষাতে হবে, খুব সাবধানে কষাতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়, যেহেতু মাছগুলো খুব হালকা ভাবে ভাজে। মাছগুলো একটু কষানো হয়েছে, এবার একটু দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি জল। দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে আঁচ লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম লো করে ঢাকা দিয়ে দেবো। এই হলো মাছটা তুলে দিয়েছি, একটা হালকা তো ভেজেই নিয়েছি। এই যে লঙ্কাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, বেশি ভাঙলে লঙ্কাগুলো হলো মাছটা।